ঋত্বিক রোশন বেজায় চোটে রয়েছেন। আশুতোষ গাওয়ারিকারের পিরিয়ড ড্রামা মহেঞ্জোদারো শুটিংয়ে চোট পেয়ে প্রায় দেড় মাস বসে ঋত্বিক, তার মধ্যে কাঙ্গনা বিতর্ক। এবার ঋত্বিক মিডিয়াকে জানিয়েছেন যে কাঙ্গনাকে আইনি চিঠি পাঠিয়ে তিনি ক্ষান্ত নন। যে ইমেল আইডি থেকে ঋত্বিক রোশন সেজে কাঙ্গনার সাথে যোগাযোগ রাখা হয়েছিল বলে তার অভিযোগ, তার মালিককে খোঁজার জন্য তিনি পুলিশের শরণাপন্ন হয়েছেন। তাকে খুঁজে পেলে সমস্ত বিতর্কের অবসান হবে বলে তার আশা। ২০১৬র অস্কার প্রদানের কাজ মিটে গেলেও বর্ণ বিতর্ক একাডেমির পিছু ছাড়ছে না। অনুষ্ঠানের আগে অবধি বিতর্ক ছিল মূলত কৃষ্ণাঙ্গ অভিনেতা অভিনেত্রীদের মনোনয়ন না পাওয়া নিয়ে। এবার একাডেমির ২৫ জন এশীয় সদস্য চিঠি লিখে প্রতিবাদ জানিয়েছেন এশীয়দের ওপর কুরুচিকর মন্তব্যের বিরুদ্ধে। সঞ্চালক ক্রিস রক মন্তব্য করেন যে এশীয় বংশোদ্ভূত ছেলেমেয়েরা একাডেমির হিসেব রক্ষক। অভিনেতা সাচা ব্যারন কোহেন মন্তব্য করেন এশীয় পুরুষদের যৌনাঙ্গ নিয়ে। Watching the Oscars the night it happened live with my family, with my 11-year-old son by my side, and then hearing Chris Rock or seeing Chris Rock bring out these three kids as a joke to be laughed at, not laugh with, and having my son by my side, and then having Sacha Baron Cohen make a joke about penis sizes of Asian men, I was beside myself. I was hoping my son wouldn't pick up on it because I said I didn't want this to be a teaching moment. প্রতিবাদী সদস্যদের মধ্যে রয়েছেন অস্কার জয়ী পরিচালক অ্যাং লি ও স্টার ট্রেকের অভিনেতা জর্জ টাকেই। উল্লেখ্য, সারা বিশ্বে অস্কার অনুষ্ঠানের দর্শকদের মধ্যে প্রায় 60% এশীয় ছিলেন। চিন্টু ঋষি কাপুরের টানে চলে এলেন পুরনো দিনের নায়িকারা। দেখা গেল আশা পারেখ ও ওয়াইদা রহমানকে, দেখা গেল আরশাদ ওয়ারসি ও তার এক্স সেলিব্রিটি স্ত্রী মারিয়াকে। দুই নায়কের একজনকে পাওয়া গেল ফাওয়াদ খান। তবে পাকিস্তানি অভিনেতা খুবই চালাক, আসন্ন ক্রিকেট ম্যাচ পাশ কাটিয়ে শুধুই কাপুর এন্ড সন্স নিয়ে বলে গেলেন, আরে বহুত এক্সাইটেড হ্যায় লেকিন মে কাপুর এন্ড সন্স কে বারে মে জ্যাদা এক্সাইটেড হু ইয়ার ফিলহাল নো ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান টি20 ওনলি কাপুর এন্ড সন্স মে লড়কি বিউটিফুল করকে জুর मैं कुछ और पूछ रहा। आप तो कह रहे आप कुछ बता रहे हो हमको, बता रहा था अब पूछ रहा हूँ तो पूछो। একদিকে পাঞ্জাবিদের নিয়ে জোক ঠেকাতে মামলা চলছে সুপ্রিম কোর্টে, অন্যদিকে সিনেমার নাম সান্টা বান্টা প্রাইভেট লিমিটেড। বোঝাই যাচ্ছে ছবি কেমন হবে। ছবির কাস্ট খুব জোরদার নয়। বোমান ইরানি সঙ্গে তিন ফ্লপ স্টার বীর দাস, লিসা হেডেন ও নেহা ধুপিয়া। দুই নায়কের গলায় গান গিয়েছেন আর এক সান্টা বান্টা জুটি। বোমান ইরানি ও বীর দাস হামনে জোড়ি পকড়ি ফর সান্টা বান্টা। ফিল্ম কা মিউজিক ইতনা ইম্পর্টেন্ট হ্যায়, দো চার গানে তো চার্ট টপার্স হ্যায় কি হামকো ওয়াহাঁ ভি এক এসি জোড়ি পকড়নি থি জো সান্টা অর বান্টা হো। এন্ড হু বেটার দেন দিস টু, সোনু এন্ড মিকা আর ফর মি দের আর টু সান্টা বান্টাস, ওয়ান ইজ দ্য ভয়েস এন্ড ওয়ান ইজ দ্য ফেস।
and they are the voices of Santa Banta. Aaj bahut maza aata agar Sonu ji aap aate. We are missing him. ট্রেলার দেখে বোঝা যাচ্ছে যে কমেডি সাসপেন্স থ্রিলার বলা হলেও ছবির মূল সর্দারজি জোকস, ছবি জমুক আর না জমুক, নতুন মামলার আবহে বিতর্ক হবেই। স্যার আপ লোগ আপনি বেল্টস লাগা লিজিয়ে। বেল্ট কিউ, হাম তো নাড়ে ওয়ালে। ডিয়ারেস্ট, দেয়ার আর নো অ্যাক্সিডেন্টস এন্ড এভরিথিং কামস ফুল সার্কেল। 2016 এ অস্কার মনোনীত ছবি ক্যারল সর্বকালের সেরা এলজিবিটি ছবি মনোনীত হয়েছে। ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউট গত 80 বছরের 30টি গে বা এলজিবিটি ফিল্ম থেকে সেরা নির্বাচন করেন। কমিটিতে ছিলেন 100 চলচ্চিত্র বিশেষজ্ঞ। উনিশশো 52 সালের উপন্যাস দ্য প্রাইস অফ সল্টের গল্প থেকে তৈরি ক্যারল। ছবির কলাকুশলীরা খুবই খুশি এই স্বীকৃতি পেয়ে, কারণ অস্কার ও বাফটা অ্যাওয়ার্ডসে অনেকগুলি মনোনয়ন পেলেও ক্যারল একটিও পুরস্কার পায়নি। Would you?